আসনির সন্দর্ভত কার উপর গোচর তরিলে দুলু আহমেদে। রাজ্যত অরুণোদয় আসনির ব্যাপক খেলিমেলি হওয়ার অভিযোগ এজেপি দলের উপসভাপতিগার। যোগ্য ব্যক্তিক বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিক অন্তর্ভুক্ত করার গুরুতর অভিযোগ দুলু আহমেদর। ইফালে মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও ক্ষোভ উজাড়িলে বিজেপি সরকারের বিরুদ্ধে। এই সরকার গঠন হওয়ার পরাই মূল্যবৃদ্ধি রাইজক জুরুলা করেছে বলে মন্তব্য করেছে দুলু আহমেদে। বিজেপি সরকারক রাইজে বহু আশারে ভোট দিছিল, কিন্তু সেই আশাত এটা চেঁচা পাতি ঢালিছে। এটা রাইজে বুঝিছে আর ইয়ার প্রত্যুত্তর রাইজে নির্বাচনের সময় দিব বলে মন্তব্য করে দুলু আহমেদে। মূল্যবৃদ্ধিয়ে সর্বসাধারণ রাইজক জুরুলা করেছে, এই আর নতুন কথা নয়। এই বিজেপি সরকার গঠন হওয়ার পরাই প্রতিটো খাদ্য সামগ্রীর যিকোনোই নহোক প্রতিটো খাদ্য সামগ্রীর দাম এনেকুৱা আকাশলঙ্গী হয়েছে, মানে অসমৰ রাইজে বহুত আশাৰে বিজেপি দলক ভোট দিছিলে, কিন্তু এই রাইজে এতিয়া প্রত্যাখ্যান করেছে। এয়া প্রত্যাখ্যান করার কথা তেখেতসকলে নির্বাচনের জড়িয়ে গম পাব, কারণ রাইজের মনত যেটো খুব যেটো খং সেটো আর বিজেপি সরকারখনলৈ যায়তো কাজিয়া করব নোৱাৰে। এই ভোটের জড়িয়ে ইয়ার উত্তর দিব, তার কারণে বেশি দিন নাই। আমি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গোচর দাখিল করেছো, যখন প্রাপ্যর পৰা বঞ্চিত হয়েছে। মই আপনার গোচর নাম্বারটো দি দিম, যে কোন দিনা কোন তারিখে কি অর্ডার নোটিস ইস্যু হয়েছে সরকারলৈ। উদ্দেশ্য একটাই যে অরুণোদয় আসনিটো ভাল আসনি দুখিয়ার কারণে, দুখিয়া মহিলার কারণে, কিন্তু এইটো এটা অরুণোদয় হয়ে থাকে, বিজেপি অরুণোদয় আসনি আছে, নামটো মানে খালি বিজেপি লগাই দিব লগা আছে তাত। কারণ বিল্ডিং থকা মানুহ আসনিটো পাইছে, গাড়ি থকা মানুহ আসনিটো পাইছে, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে ডাঙর ডাঙর লেকচার মারিছিল যে পাইপ যোগ্য সকল যাতে বঞ্চিত নহয় তার বাবে সরকারে এখন একটা পদক্ষেপ লৈছে যে ঘর অরুণোদয় আসনি পোৱা হলে ঘরের সন্মুখত নাম ফলক লগাই লোক লাগবে। আজিলৈ তেওঁ কিন্তু সেই ঘোষণাই করলে, নাম ফলক লগা ব্যবস্থা নকলে, যার কারণে অরুণোদয় আসনিত যোগ্য হিতাধিকারী বঞ্চিত হয়, বঞ্চিত হয়েছে, আর যখন অযোগ্য ধনী লোক মহিলা সকল সেইসকলে অন্তর্ভুক্ত হয়েছে। ইয়াত করে আর সরকারখনের বা মুখ্যমন্ত্রীগার লাজ লগা বিষয় আর ডাঙর হব নয়। রঙিয়ার পৰা আইনাল হুসেনের রিপোর্ট, অসম আদিত্য।